16 টাকা নিয়ে লড়াই শুরু। আজ 14,000 কোটি টাকার মালিক। তার তৈরি বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন প্রায় 35,000 কর্মচারী। শেখ আকিজউদ্দিনের জীবন সংগ্রাম প্রেরণা যোগাবে আপনাকেও। পরিস্থিতি পাল্টায়, ভাগ্যের চাকা ঘোরে, কি ভাবছেন? হঠাৎ কেন এমন কথা বললাম? তবে আসুন শুনে নিই এমন একজন মানুষের কথা, যার জীবনযুদ্ধে লড়াইয়ের কথা শুনলে আপনিও বুঝতে পারবেন একটা মানুষের পরিশ্রম এবং ধৈর্য সেই মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে। মাত্র 16 টাকা হাতে নিয়ে ভাগ্য গড়তে বেরোনো মানুষটাই আজকে 14,000 কোটি টাকার মালিক। ভারতে মুকেশ আম্বানি যদি সবচেয়ে বড়লোক শিল্পপতি হয়ে থাকেন, তাহলে এই মানুষটিকে নিঃসন্দেহে বাংলাদেশের আম্বানি বলা যায়। টেক্সটাইল, তামাক, খাদ্য, পানীয়, সিমেন্ট, সিরামিক সব মিলিয়ে 31টি কারখানার মালিক শেখ আকিজউদ্দিন। একজন কমলালেবুর ফেরিওয়ালা হয়ে জীবন শুরু করা এই মানুষটার সাফল্যের গল্পটা গায়ে কাঁটা দেওয়ার মতো। ব্যবসায়ী শেখ আকিজউদ্দিনের জীবনী শুনলে আপনি বুঝতে পারবেন ইচ্ছে আর পরিশ্রমের জোরে শূন্য থেকেও কোটিতে পৌঁছানো যায়, শুধু দরকার অধ্যবসায়। শেখ আকিজউদ্দিনের জন্ম 1929 সালে বাংলাদেশের খুলনার মধ্যডাঙ্গা গ্রামে এক দরিদ্র পরিবারে। আকিজউদ্দিনের বাবা ছিলেন মরসুমি ফসল কেনাবেচার সাথে জড়িত একজন ছোট ব্যবসায়ী। বাবার রোজগার এতটাই কম ছিল যে কোনোদিনও স্কুলের দোরগোড়ায় পৌঁছানোর সুযোগ পাননি শেখ আকিজউদ্দিন। কিন্তু অভাবের ঘরে বেড়ে ওঠা ছেলেটা কষ্ট সহ্য করতে করতে অল্প বয়সেই যেন বড় হয়ে গিয়েছিল। 1942 সালে মাত্র 13 বছর বয়সে নিজের চেষ্টায় কিছু করার লক্ষ্য নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন আকিজ সাহেব। মাত্র 16 টাকা হাতে নিয়ে বাংলাদেশ থেকে চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে প্রথমে তিনি শিয়ালদহ স্টেশনে থাকতে শুরু করেন। সারাদিন ঘুরে ঘুরে কাজের সন্ধান, আর রাত হলেই স্টেশনের এক কোনায় ক্লান্তিতে ঘুমিয়ে পড়া, এটাই যেন ছিল আকিজ সাহেবের রোজকার রুটিন। খাবার বলতে পেটে জুটত অল্প পয়সার ছাতু, কখনো বা খালি পেটেই গোটা দিন কেটে যেত। এভাবেই দীর্ঘ দিন চলার পর হঠাৎ একদিন জাকারিয়া হোটেলের মালিকের সাথে পরিচয় হয় তার। এরপর সেই হোটেল মালিক তাকে দয়া করেন, হোটেলের এক কোনায় থাকতে দেন। ওখানেই থাকাকালীন ধীরে ধীরে কমলালেবুর ব্যবসা শুরু করেন আকিজ সাহেব। এইভাবে তিনি ধীরে ধীরে টাকা জমিয়ে একটি ভ্যান কিনে সেই ভ্যান গাড়ির ওপর একটি ছোট্ট মুদির দোকান খোলেন। এরপর পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে সেই দোকান লাটে ওঠে। এরপর এক ব্যবসায়ীর সাথে পরিচয় সূত্রে আকিজ সাহেব পাড়ি জমান পাকিস্তানের পেশোয়ারে। সেখানে টানা 2 বছর ফলের ব্যবসা করে কিছু টাকা জমিয়ে ফের দেশে ফিরে আসেন। মাত্র 19 বছর বয়সে বিয়ে করেন তার জীবনসঙ্গী সখিনা খাতুনকে। তার বিয়ের পরপরই 1952 সালে নিজেই বিড়ির ব্যবসা শুরু করেন। এরপর বেশ কিছুটা লাভের মুখ দেখতে পেলেও তখনও দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। এরপর একদিন হঠাৎই রাতে আগুন লেগে আকিজ সাহেবের পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। চোখের নিমেষে স্বপ্ন ছাই হয়ে যায়। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি তো হয়, তার সাথে অল্পের জন্যে প্রাণে রক্ষা পান তিনি। এত কিছুর পরেও কিন্তু ভেঙে পড়েননি আকিজ সাহেব। আসলে যে মানুষ পরিশ্রম করতে ভয় পান না, সৃষ্টিকর্তা সর্বদা তার পাশে থাকেন। তাই আবারও দোকান নির্মাণ করেন আকিজ সাহেব। তবে এবার বিড়ির পাশাপাশি ধান, চাল, পাট, গুড় ও ডালের ব্যবসা শুরু করেন। এরপর তিনি লাভের পয়সায় ধীরে ধীরে তৈরি করেন ছোট্ট এক বিড়ির ফ্যাক্টরি। ঠিক সে সময় থেকেই শুরু হয় আকিজ সাহেবের রাজত্ব স্থাপন। একে একে চামড়া, জুট মিল, সিমেন্ট, সেরামিক, প্রিন্টিং প্রেস, পেপার মিল, কম্পিউটার কোম্পানির মতো ছোট বড় শিল্পে রাজত্ব কায়েম করেন তিনি। 1.5 বিলিয়ন ডলার খরচ করে জাপানের টোবাকো কোম্পানিকেও নিজের শিল্প তালুকের আওতায় নিয়ে আসেন আকিজ সাহেব। ভাবতে পারছেন একটা মানুষ কিভাবে শুধুমাত্র নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে এবং বড় হওয়ার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে কি কামালটাই না করে দেখাতে পারে? গরিব হয়ে জন্মানো আকিজ সাহেব নিজের সামাজিক অবস্থার পরিবর্তন করে প্রমাণ করে দেখিয়েছেন পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না, চেষ্টা থাকলে
নিজের ভাগ্যকে বদলে দেওয়া সম্ভব। 2006 সালে শেখ আকিজউদ্দিন সাহেব পরলোক গমন করলেও তার তৈরি কোম্পানিতে প্রায় 35,000-এরও বেশি মানুষ কাজ করছেন, আর এটাই তো একজন সফল মানুষের আসল পরিচয়। আমরাও নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে শেখ আকিজউদ্দিন সাহেবকে অনেক শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই তার এই লড়াইকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।